তো বন্ধুরা আমি আবার চলে এসেছি সৌরিস তোমাদের আমার টুকটাক চ্যানেলে ওয়েলকাম। আজকে আমরা বাংলা শব্দের বানান চিহ্ন শিখব। দেখো ফ্রেন্ডস, এগুলো সব স্বরবর্ণ, এগুলো আমরা পড়ে নি বা তোমাদেরকে পড়িয়ে দিই। এটা ও, এটা হলো আ, এটা রসই হলো, এটা হবে দীর্ঘ, এটা বলে রসু, এটাকে দীর্ঘ, এটাকে রি বলে, এটাকে এ বলে, এটাকে কি ওই বলে, এটাকে তোমরা জানো ও বলে, এটাকে শেষ। ও আমরা বানান চিহ্ন কি করে বর্ণের সাথে জোর হয় সেটা আমরা আজকে দেখব। ও এর কোনো বানান চিহ্ন নেই, কিন্তু অ কিছু বর্ণ সাথে যোগ হলে সেটা অক্ষরে পরিণত হয়। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। আগে আমরা ক লিখব, ক একটা হসন্ত দেব, ক উচ্চারণ হবে না, জলদি হয়ে যাবে ক। দেখো এখানে অটো কিছু উচ্চারণ আসলো না, যুক্ত হবে ক। এবার দেখো উচ্চারণ আসলো ক। দেখো ফ্রেন্ডস, অ এর কোন বানান চিহ্ন নেই, ক বর্ণের সাথে অ যোগ হয়ে আমরা ক অক্ষরটি পেলাম। আর দেখো বানান চিহ্ন আছে, আয়ের পিছনে দেখো বানান চিহ্ন লেগে আছে, এটা হলো আকার। আর সবসময় ওর বানান চিহ্নকে নিয়ে পিঠে ঘুরে। দেখো এখানে আমি আকার লিখব, ছোট্ট করে একটা আকার এমনি সোজা দিলাম আকার। দেখো কিছু আয় হয় আকার। দেখো এবার কিছু বর্ণের সাথে আ যোগ হলে কি শব্দটা হয়। আগে আমরা ক লিখব, এখানে ক লিখলাম, আমরা যোগ চিহ্ন দেব। এখানে আমরা ও, এখানে আমরা একটা ড্যাশ দিয়ে ভুলে গেলাম, এখানে আমরা আ লিখব। দেখো ফ্রেন্ডস এখানে আমি আ লিখেছি, ইকুয়াল টু আমি দিয়ে দিয়েছি। এবার তোমাদের শুধু বের করতে হবে কয়ে ক আর আ জোড়ে কি হবে। তোমরা ঠিক বলেছ, কা হবে। এখানে ক, এখানে আকার কা, যেমন কয়াকার কয়াকার কাকা, কয়াকার ক কাক, কয়াকার কয়াকার কাকা, কয়াকার ক কাক। তো ক যোগ আ হয় কা। এবার ই দিয়ে দেখি কি হয়, রসই
দেখো হ্রস্বই চিহ্ন কেমন হয় আগে আমি দেখেছি, এমনি মাত্রা এমনি হ্রস্বই চিহ্ন আগে বসে, যেমন আয়ের চিহ্ন পরে বসেছে ওর কোনো চিহ্নই নেই, তেমন হ্রস্বই চিহ্ন আগে বসে। ফ্রেন্ডস হ্রস্বই চিহ্নটি হলো এটি, একে আমরা রসিকার বলবো। তো এর সাথে এই বর্ণটা যোগ হয়ে কি শব্দ হয় আমরা দেখি, এই যে আমি কি বললাম ওই শব্দটাই হবে দেখবে। আগে আমরা ক লিখবো এখানে, লিখলাম যোগ চিহ্ন দেব, ই কি হবে দেখলে ফ্রেন্ডস, আমি যেটা বললাম সেটাই ঠিক হলো, আমি কি কি হবে বললাম এবং সেই শব্দটাই কি কি হলো, ক এর সাথে হ্রস্বই যোগ হয়ে কি হয়ে গেল। দেখো ফ্রেন্ডস, ক যুক্ত হ্রস্বই হয়ে গেল, ক এর রসিকা যোগ হয়ে গেল কি। এবার আমরা দীর্ঘ একটা দেখে চলো, দীর্ঘ চিহ্ন কেমন হয়, সোজা সোজা এমনি দীর্ঘ বানান চিহ্ন হলো এটা দীর্ঘিকা। চলো এর সাথে আমরা ক যোগ হয়ে কি পাই চলো আমরা দেখে নিই। বসন্ত যুক্ত দীর্ঘ মাত্রা কোল সোজা মুখের মতো, যুক্ত দীর্ঘ কি হবে হবে কি। এটা দেখো এর মতোই উচ্চারণ কিন্তু একটু টাইম নিয়ে, কি আর এটা কি, এটা কি, তাহলে আমরা এখানে আনসারটা লিখে চলো। এটা পিছনে বসে আগে একদম বসে, দেখো ক যুক্ত দীর্ঘ হয়ে গেল কি। তো এবার চলো রসুরটা করে নিই, দেখো রসুর চিহ্ন আগে আমি এখানে লিখে দেখি নি, এটা হলো রসুর চিহ্ন। চলো এবার কয়ের সাথে রসু যোগ হয়ে কি হয় আমরা দেখে নিই,
আগে আমরা এখানে একটা ড্যাশ দেব। যুক্ত দেব। এবার তার সাথে রসুন এখানে লিখব। সোজা খেলে বেলে যুক্ত কি হবে এখানে আমরা আমি আগে বলে দিই করসু কু এখানে আমরা কু লিখব ওই মা এটা আমি বড় করে দেখালাম যাতে তোমরা দেখতে পাও এখানে আমরা ছোট করে কি হয়ে গেল ক যুক্ত রসু হবে কু এইটা হলো রসুর চিহ্ন ক এর সাথে যোগ হয়ে গেল কু ফ্রেন্ডস চলো এবার দীর্ঘটা এখানে দীর্ঘটাকে আমি চিহ্ন দেখিয়ে দিই তোমাদেরকে গোল সোজা সোজা হবে দীর্ঘ বানান চিহ্ন হলো এটা চলো ফ্রেন্ডস এবার আমরা ক যোগ হয়ে দীর্ঘর সাথে ক যোগ হয়ে কি শব্দ হয় আমরা দেখে নিই চলো এখানে আমরা মাত্রা ক লিখলাম শব্দ দিলাম ঘুদবো ক্যান্ডিড গুলি পো যোগ চিহ্ন দিয়ে যোগ চিহ্ন দীর্ঘ ইকুয়াল টু ক কয় দীর্ঘ কু এটা যেমন কু বসে লাগে এটা কু দীর্ঘ আর অস্ত্রের মতোই এটা শর্ট হচ্ছে লং এটা লং হচ্ছে ফ্রেন্ডস দেখো এই চিহ্নটাও নিচে বসেছে দেখো ফ্রেন্ডস ক বসেছে কয়ের সাথে যোগ দীর্ঘ হয়ে হয়ে গেল এবার আমরা রি এটা দেখে নিই আগে রি কার আমি তোমাদেরকে দেখে দিই এটা হয় রি কার রি কার করলাম এবার আমরা একটা ড্যাশ দেবো এখানে ছোট্ট মতো এবার এখানে আমরা কয় যোগ রি কি হয় আমরা দেখে নিই চলো এখানে আমরা আগে ক লিখব বসন্ত দীর্ঘ না আগে যোগ চিহ্ন রি যোগ চিহ্ন দিয়ে আমরা আগে রি করব গোল এমনি এমনি গেল এমনি এমনি উঠলো এমনি টাচ করে উঠলো টাচ করতে এবার ইকুয়াল টু কি হবে ক্রি হতে পারে ক্রি হবে কয়ে রি ক্রি এটাকে কয়ে রি বলে দেখো ফ্রেন্ডস কয়ের সাথে রি যোগ হয়ে গেল ক্রি কয়ে রি বলে ক্রি কয়ে রিকার বলে না কয়ে রি বলে
করি। এটা এবার এর সব দেখেন, চলো এবার আমরা এর আগে আমি চিহ্ন দেখিয়ে দিই। দেখো ফ্রেন্ডস, এটা হলো একার, এর এটা চিহ্ন। চলো ফ্রেন্ডস এবার আমরা কয়ের সাথে এ যোগের কি হয় দেখে নি। চলো ড্যাশ ক যুক্ত, বা কাঠ হয়ে গেল যুক্ত, এ কি হবে কয়েকাটে কয়ে কয়েকাটে কি হয়ে গেল ক যুক্ত এ হয়ে গেল কে। দেখো দেখো এ চিহ্ন গুলো, এটা কয়ের সাথে এ যোগ হয়ে গেল কে। চলো এবার আমরা ওই এ দেখে নিই, ওই এর চিহ্ন আগে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। এটা ওই এর চিহ্ন, ড্যাশ দিয়ে ক লিখব, সন্ত দেব, যোগের চিহ্ন দেব, ওই লিখব, ইকুয়াল টু কই কই কার কই। দেখো আমরা এটা বলে না কই কোথায় গেলে, তুমি বলে না তারপর এটা সি উচ্চারণ কই কোথায় গেল কই। ফ্রেন্ডস চলো এবার আমরা ওয়েব দেখে নিই, ওয়ের আগে আমি চিহ্ন দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়ের চিহ্ন এবার ড্যাশ ক যুক্ত হবে কৌ। দেখো ফ্রেন্ডস বানান চিহ্ন হলো এটি, কয়ের সাথে যোগ হয়ে গেল কৌ, এটা হবে। এবার চল আমরা ও দেখে নি লাস্ট সর্বর্ণের, ও এর চিহ্ন হলো এটা ফ্রেন্ডস। ও এর বানান চিহ্ন তো তোমরা দেখেই নিলে, এবার চলো ড্যাশ দিয়ে এমনি করে আমরা দেখে নিই কি শব্দটা পাই।
দেখো ফ্রেন্ডস, এটা হলো ঔ এর চিহ্ন। ক এর সাথে যোগ হয়ে ক এর সাথে ঔ যোগ হয়ে কৌ। ফ্রেন্ডস, এরপরের দিন থেকে দেখবে আমরা বানান লিখতেও পারবো, পড়তেও পারবো। ফ্রেন্ডস, যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। নতুন নতুন এমনি মজার মজার জিনিস শেখার জন্য ভালো ভালো। তো আজকে এই পর্যন্তই, টাটা।